নেতাদের উপস্থিত বুদ্ধির অভাবে দাড়িভিট হাইস্কুলের প্রাক্তন দুই ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। এনআইএ তদন্ত হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। শুক্রবার দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্ত প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। করিম চৌধুরী তাদের বিরুদ্ধে যাই অভিযোগ করুক, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। তবে বিজেপি মৃতদেহ নিয়ে সব সময় রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ মন্ত্রীর। শুক্রবার নাম না করে তৃণমূল কংগ্রেসের নেতাদের সমালোচনা করলেন বিধায়ক করিম চৌধুরী। তার দাবি, নেতাদের উপস্থিত বুদ্ধির অভাবে দুটো প্রাণ হারাতে হয়েছে। তিনি বিধায়ক থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না। ঘটনার পর এলাকায় শুভেন্দু অধিকারী সহ বড় বড় নেতারা এলেও তারা কেউ পুত্র হারানো মায়ের সঙ্গে দেখা করেননি। দলের নেতাদের প্রতি বিরূপ মনোভাব তৈরি করার জন্য শুভেন্দুবাবু পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছিলেন। সরকার সিআইডি তদন্ত দিলেন, মৃতের পরিবার সেই তদন্তে রাজি হননি। হাইকোর্ট এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে। তারাই প্রকৃত ঘটনা সামনে আনবে বলে বিধায়ক করিম চৌধুরী। বিধায়ক আব্দুল করিম চৌধুরী তৃণমূল কংগ্রেসের নেতাদের বুদ্ধির অভাব বললেও সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি। তিনি জানান, তিনি এবং তৎকালীন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে নিয়ে এলাকায় গিয়ে স্বজন হারানো পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, তাদের ক্ষতিপূরণ সহ চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু তাদের প্রস্তাব তারা মেনে নেয়নি। তবে হারা এমএলএ ওই এলাকায় যাননি বলে নাম না করে আব্দুল করিম চৌধুরী খোঁচা মন্ত্রী গোলাম রাব্বানি। আদালতের নির্দেশকে তারা মেনে চলেন। সিআইডি এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে। এনআইএ তদন্ত নিয়ে তাদের কিছু বলার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আর দেখেন জিনিসটা কি হয়েছে, এভরিওয়ান মানে সবাই চায় যে আমার যে কোনো ঘটনা ঘটে সঠিক ইনকোয়ারি হয়, সঠিক তদন্ত। আমাদের সরকার সিআইডি নিয়োগ করেছিল, সব কিছু জন্য টাইম দিয়েছিল, সব কিছু একটা এজেন্সি আর সিআইডি হাতে দিয়েছিল কেসটাকে। আপনার স্যাটিসফাই যদি না হয়, সেই স্যাটিসফাই না হলে তো এরা চেষ্টা করছিল যে না আমরা একে দোষী করবো, সরকারকে দোষী করবো, তার জন্য এনআই করবো, সিবিআই করবো, এসব করেছে চেষ্টা ওরা। ওরা করেছে আর লাস্ট মোমেন্টে এখন শুনলাম যে এনআই নিয়োগ হয়েছে, এনআই তদন্ত আরম্ভ হয়ে তদন্ত করে হতে পারে যে সিআইডি দুটো কেস পেয়েছিল, এরা একটা কেস আর বেশি পেতে পারে। এটাও জিনিস, কিন্তু জিনিসটা কী হচ্ছে যে স্যাটিসফ্যাক্টরি সবাই চায় যে একটা স্যাটিসফ্যাক্টরি কথাগুলো হয়, একটা মানে সত্য কথা বেরিয়ে আসে, ওইটার জন্যে ওটা করা হয় একটা ভালো ইনকোয়ারি। আমার মনে হচ্ছে যেটা সিআইডি পেয়েছে ওইটা এনআইও পাবে, যেটা ওয়ার পাবে, যেটা আসল ঘটনা ঘটেছে সেটাও ঘটনা তদন্তের মধ্যেই বেরিয়ে আসবে। আমরা তো চাই না যে এখানে এরকম ঘটনা ঘটুক, সেদিন ঘটনা খুব দুর্ভাগ্যজনক। দুটো বাচ্চা আমাদের দুটো ছাত্র, দুটো মার কলা হারিয়ে গেছিলো, দুটো মা তারা দুটো মা দুটো ছাত্র সন্তান হারিয়েছে, আমাদের খুব দুঃখ ছিল। আমি খুব আমি ছিলাম না, আমি খুব দুঃখ হয়েছিল। তখন আমি বলেছিলাম যে এটাকে ভালোভাবে আমাদের তথ্য আমি এনে নেই, আমি কিছু বলার দরকার ছিল না, কিন্তু ওইটা ভাবছিলাম যে ঠিক করে হ্যান্ডেলিং করলে ঠিক হবে। সেটা তো তখন তো শুভেন্দু অধিকারী জানি না কীভাবে ও জিনিসটাকে তো বাড়িয়ে দিল। এখন ও কি বিজেপি যাওয়ার জন্যেই করেছিল নাকি আগে থেকে রাস্তা, বিজেপির সে যাওয়ার জন্যই রাস্তা করেছিল? ব্যাস ও এরকম জিনিসটা বাড়িয়ে দিল যে ও দুটা মার সঙ্গে দেখাই করতে গেল না, দুটা মা যে সন্তান হারিয়েছে তার দেখা করতে গেল না, তার যেটা যে সান্ত্বনা কিছু দিতে হয় ওটাও করলো না। তো আমরা মনে হচ্ছে যে ও ভিতরে আমাদের টিএমসিরই এগেনস্টে কাজ করতেছিল। শুভেন্দু অধিকারী কিন্তু ওটা খুব অন্যায় করেছে যে একটা রাজ্যের মন্ত্রী হিসাবে সে তখন তাদের একটু সহানুভূতি দেখায়নি, তার জন্য আমি দুঃখিত। আমি এটা বলবো যে ওরা ব্যাপারটা যেখানে বলছে পুলিশ দায়ী না কে দায়ী, সত্যি আপনারা দেখবেন যে অনেক ঘটনা ঘটেছে পুলিশকে দায়ী করতে করে দেওয়া হয়, কে ঘটনাটা ঘটে দিচ্ছে আরও অ্যাগ্রেভেট করার জন্যে, বেশি গ্রেভিটির মধ্যে বেশি খারাপ করার জন্যে
কিছু লোক তো করে ডাইরেক্ট আমি করিনি, আমি মনে করি তখনকার নেতাদের একটা কি বলছি ওটাকে উপস্থিত বুদ্ধি হয়, কোনটা ব্যাপার সিরিয়াসলি ধরতে হবে আর কোনটা ব্যাপারকে নেগলেক্ট করতে হবে, এইগুলো জিনিস আছে আমাদের নেতাদের মধ্যে। এই জন্য উপস্থিত বুদ্ধিটা প্রয়োগ করলে আমার মনে হচ্ছে যে ওটা এই ঘটনা ঘটতো না। ওই যে নিউডার যে পেয়েছিল চিঠি পেয়েছিল অ্যাপয়েন্টমেন্ট চিঠি পেয়েছিল, সে ডিআইপিকে যখন ছাত্ররা বা ওখানকার টিচাররা আপত্তি করছিল তখন থেমে যাওয়া ছিল কয়েকদিন, থেমে যাওয়ার পর একটু বোঝাপড়া করার পর তারপরই নিয়ে যাওয়া উচিত, কিন্তু জোর করে ঢোকানো হবে এটা তো ঠিক হয়নি। হ্যাঁ, ওই জন্য বলছিলাম যে চেষ্টা করেছিল ওরা জোর করে ঢোকার জন্যে, যেটা একটা ঘটনা ঘটে গেল। তো আমাদের এখানকার সুবুদ্ধি দরকার ছিল, ভালো বুদ্ধি দরকার ছিল যে না একটু ঝেমে কাজ আমরা করি। সে সময় তো মানে আপনি তো বিধায়ক পদে ছিলেন না, সেই সময় তো যারা এখানে ছিলেন তাহলে কি আপনি তাদেরকেই দায়ী করছেন? দায়ী করতে ব্যাপার নেই, আমি বললাম যে উপস্থিত বুদ্ধি একটা কোনো ঘটনা ঘটতে চলেছে তাকে এড়িয়ে যাওয়ার জন্যে বা তাকে সরিয়ে দেওয়ার জন্যে একটু মাথায় আগে থেকে বুদ্ধি রাখতে হয়। বলতে কি এটা সিরিয়াস ম্যাটার আছে, এটা সেন্সিটিভ ম্যাটার আছে, এটাকে আমাদের ঠিক করে ট্যাকেল করতে হবে। সেন্সিটিভ ম্যাটারসগুলো অলওয়েজ শুড বি টেকেন ইন প্রায়োরিটি, কি না আমাদের এটাকে ঠিক করে দেখতে হবে। আমি ভুল বলবো না, আমি বলবো যে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করিনি বা এটাই। কিছু লোক এটাকে যেটাকে কোনো রকমের ঘটনা ঘটে দিচ্ছে তাদের খুব বেড়ে যায়, পুলিশ বদনাম হয়ে যাচ্ছে। পুলিশ বদনাম মানে রাজ্য সরকার বদনাম, এনকোয়ারি হচ্ছে তো, সিআইডি তো আমাদের সরকার লাগাই দিয়েছিল, সিআইডি এনকোয়ারি চলছে আর এনআইও এনকোয়ারি চলছে, দেখবে দেখা যাবে দুটোর মধ্যে চলবে। আপনি কি মনে করছেন এনআই টরন্টো ঠিক হয়েছে? আমি ফর দি স্যাটিসফ্যাকশন অফ এনি কমিউনিটি বা এমনি লোক, তাদের যদি এনআই চলে আসেছে এখানে একটা লোকের অভিযোগে তো আসতে পারে, তো এখন একটা লোকের অভিযোগ কি আমার ছাড়া ছেলে মারা গেছে, ছাত্র মারা গেছে পুলিশের গুলিতে, আর পুলিশ বলছে না আমরা মারিনি, তো সেটা তো এনকোয়ারি হবে না। সেটা এনকোয়ারি আমার সিআইডিকে না দিয়ে আমাকে উপরে মহলের এনকোয়ারি হোক, ঠিক আছে, যদি ভালো হয়ে গেছে উপর থেকে হাইকোর্ট করেছে নাকি ইয়ে কেন দিল্লি সরকার করেছে সেটা ওরা জানে, কিন্তু যে সত্যটা আছে সেটা বেরোই আসবে, যে কোনো এজেন্সি করুক, সিআইডি করুক কি এনআইএ করুক। যে বলেছে তার জন্য আমার কোনো মন্তব্য নেই। মহামান্য আদালত আমরা শ্রদ্ধা করি, আমরা অনার দিই, হাইকোর্টের যেটা রায় দিয়েছে সেই রায়টাকে আমরা সবসময় আমরা সম্মান দিই। এনআইএ দোক বা সিবিআই দোক তদন্ত তার মতো হবে, যারা সত্যিকারের ঘটনাটা ঘটাইছে তারা আমরাও চাই যে তারা ধরা পড়ুক, আর সিআইডি অলরেডি চার্জশিট জমা করে দিয়েছে। সিআইডি সবসময় ঠিকঠাক তদন্ত করে, সিআইডির উপরে সিবিআই থাকে, এনআইএ থাকে, করতেই পারে, দিতেই পারে, দিলে তো আমরা ডিনাই করতে পারি না। আর এটা কিছু না, একটা সামনে 2018 ঘটনা ঘটেছিল, যেটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, দুইটা ছেলে মারা গেছিল, ওই ছেলেগুলোকে আমরা কেউ পৃথিবীতে ফেরত দিতে পারে না, আর কারো মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করি না। তারপরে এখন আমি দেখলাম এখানকার সাংসদ ম্যাডাম দেবশ্রী রায় চৌধুরী 5 বছর কোনো জায়গায় দেখা যায়নি, আর 2018 ঘটনা ঘটেছিল, 2019 এটা সবথেকে বড় হাতিয়ার করেছিল, আজকে 2023 এবার 2024 জন্য উনি এগুলো ঘটনাকে গুছিয়ে নিয়ে ইলেকশনের এজেন্ডা করতে চাই। আর আমি জানি ভালো করে ইলেকশন কোনো দিনে কারো কোনো ডেড বডির পর কোনো মৃত্যুর পর ইলেকশন জিতা যায় না, আর ইলেকশন জিতা যাক নিজের কাজের পর। যে ছেলেগুলো মারা গেছে ওই ছেলেগুলোর পরিবারকে একটু সহযোগিতা করতেন উনি, আমরা ধন্যবাদ দিতাম। আপনাদের দলের বিধায়ক তিনি ঠিকঠাক তখন করে রেখেছিলেন যে তিনি হয়তো বিজেপিতে যাবেন, সেই জন্যই এই ঘটনাটাকে এত বেশি বাড়ানো হয়েছিল, এরকম অভিযোগটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করেছেন? শুভেন্দু অধিকারী আগে বিজেপি যাবে এটা আমাদের কাছে খবর ছিল। অনেকগুলো ঘটনা শুভেন্দু অধিকারী এই জেলাতে ঘটাইছে জেলাটার সাংগঠনিক অবস্থাকে শেষ করার জন্য,
এখন দলের নাই আমাদের, আমরা অনেক ভালো আছি, আমাদের দল অনেক অর্গানাইজ হইতে আছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আপনারা দেখলেন এবার নবজোয়ারের জোয়ার দেখলেন, এই জোয়ার নিয়ে আমরা পঞ্চায়েত ইলেকশনে যাব, পার্লামেন্ট ইলেকশনে আমরা যাব। দাদা আরেকটা বিষয় বলব হচ্ছে যে রাজ্য সরকারকে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ওই দুই পরিবারকে। আপনারা তো যখন ঘটনা ঘটেছিল সেই সময়ও রাজ্য সরকার ঘোষণা করেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার, তারা ডিনাই করেছিল। হ্যাঁ আমরা তখন গেছিলাম, আমি গেছিলাম আমার সঙ্গে, আমরা তিন দিন বা চার দিন পরেই আমরা, আমি তো ছিলাম না এখানে, আমি ছিলাম কলকাতাতে, কলকাতাতে যখন আমি ছিলাম আমাদের উপর থেকে আমাকে নির্দেশ পাওয়া হলো আমার এলাকাতে, আমার জেলাতে, আমার এলাকার না, এখানকার এমএলএ ছিলেন তখন কানাল আগরওয়াল সাহেব, আর হারা এমএলএ ছিলেন করিম চৌধুরী সাহেব, করিম চৌধুরী সাহেবের এলাকা, ওনাকে যাওয়া উচিত ছিল, আর কানাল আগরওয়াল সাহেবকে আমি নিয়ে গেছিলাম ওখানে তিন চার দিন পরে বোধ হয়। তো লোকগুলো তখন খেপাচ্ছে, ও রাগ স্বাভাবিক হবেই, তারপরেও আমরা ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম। তারপরে এবার কম্পেনসেটেড আমরা অ্যাটেন্ডেন্ট করে, অ্যাটেন্ডেন্ট বলে তিনটা করে চাকরি পাই বছরে, অ্যাটেন্ডেন্ট বলে আমি বলেছিলাম কি আমরা দুইটা চাকরিও দেবো, তাও কিন্তু ওরা মানেননি, ডিনাই করে দিয়েছিল। হ্যাঁ তা রাজ্য সরকারকে দিয়েছে, রাজ্য নিশ্চয়ই দিবে, কেন দিবে না? উনি আমার বাবার বয়সের, উনি সিনিয়র লিডার, সিনিয়র এমএলএ, উনার এগেনস্টে আমার কোনো মন্তব্য না। দেখেন পাঁচ বছর ছয় বছর ওরা ঘুমাচ্ছিল, পাঁচ বছর কোনোদিনও দাড়িবিট মনে আসেনি, আর আজকে হঠাৎ দাড়িবিট মনে আসলো, যেহেতু 2024 ইলেকশন আছে, 2023 পঞ্চায়েত ইলেকশন আছে, এগুলো পরে ইলেকশন জিতা যায় না। ওই পরিবারের যদি ওরা সাহায্য করতো ওই পরিবারকে, আমরা তো করতে চেয়েছিলাম, ওরা ডিনাই করেছিল, ওরা যদি সহযোগিতা করতেন সাহায্য করতেন তা আজকে পরিবারগুলো কিছু পারতো, কারণ ছেলেগুলো তো কেউ ফেরত দিতে পারে না। আর ওই ছেলেগুলোকে নিয়ে বিজেপি রাজনীতি করেছিল, ওই ছেলের মৃত্যু দেহ নিয়ে, আর আমরা মৃত্যু দিয়ে রাজনীতি আমরা করি না, রেড বডিকে কোনোদিন রাজনীতি নিয়ে আমরা করি না। বলছি সেই সন্তানহারা মাও বলছে যে গুলিটা পুলিশই চালিয়েছে, আপনি কি বলবেন? পুলিশ যদি চলেছে তদন্ত পাবে, নিশ্চয়ই সাজা পাবে, পানিশমেন্ট হবে পুলিশের। আগে তো আমাকে পানিশমেন্টটা দেখতে হবে না, কি পানিশমেন্টটা, ইনকোয়ারি রিপোর্টটা কী আসছে, ইনকোয়ারি রিপোর্টে যদি পুলিশের নাম হয় তাকে নিশ্চয়ই সাজা পাবে, যে কেউ হোক, একটা মৃত্যু হবে আর পানিশমেন্ট পাবে না, সাজা পাবে না, এরকম কথা হলো। থ্যাংক ইউ। হ্যাঁ বাচ্চাগুলোকে, হ্যাঁ হ্যাঁ না ছেলে, ও বাচ্চাগুলো তো পড়াশোনা করতে যাচ্ছিল ওরা, না ওদেরকে তো হবে কেন দিবে, তো ওরা তো স্টুডেন্ট। আচ্ছা ঠিক।